ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। মুই হলাম মিলন বর্মন, আর তোমরা দেখি লেখছেন মিলন বর্মন ব্লগস ইউটিউব চ্যানেল। তো আজকের ব্লগসটা একদম স্পেশাল হওয়ার লাগছে, তার কারণ তাঁতের শাড়ি তো তোমরা সবাই পেন্দেন বা দেখছেন। তাঁতের শাড়ি যে বানায় ওই মানে যন্ত্রটা পায় তাঁত, ঠিক আছে? তো আজ মুই তোমাকে সবাইকে তাঁত দেখে চালাচ্ছি। মুই আসুন বর্তমানে নাটাবাড়ি হচ্ছে এটা দাদুবাড়ি আসুন একটা, দাদুবাড়ি থেকে এলাম মুই যাই হচ্ছে তুফানগঞ্জ একটা দিদি বাড়ি। তো ওই জাম্বু তাঁতের শাড়ি বানায়, তো ওই জাম্বু ঘরে বাড়ির তাঁত আছে, মুই তোমাকে তাঁত দেখে চালাচ্ছি। তো ব্লগটা স্কিপ না করি পুরোটা দেখতে থাকো, ঠিক আছে? ফাইনালি মুই দিদি ঘরে বাড়ি বগল চলে যাচ্ছ। তো দিদি বাড়ি যান, তারপর তোমার দেখান আর কি, তাঁত দেখেন তাঁত কেমন, ঠিক আছে? তো ব্লগটা দেখতে যাবেন। তো গাইস, দিদি ঘরে বাড়ি আসি আর কি, মোর 2-3 ঘন্টা হয়ে গেল, এটা কোনো বসলাম সবাই মিলে গল্প করলাম, এটা মোর জাম্বু আর যেটা দিদি। তো মানে তোমাকে যেটা আমি দেখাচ্ছিলাম তাঁত, ঠিক আছে? দেখির জন্য সবাই রেডি আছেন তো? এই যে দেখো তাঁত, জাম্বু কোনটা কি খারিক দেখে দাও তো। এটা চেনেন? এটা এটা কি নাম জানেন? এটার নাম জানি কি জাম্বু? এটার নাম হচ্ছে চরকা। এটা হচ্ছে মানে মুই আগত একবার দেখছো আর আজই একবার দেখলাম। আমার সত্যি এগুলো কোনো কিছু নাই, মুই জানুক না যে তোমরা দেখছেন কি দেখেন নাই। তো আইসো তোমার তাঁতটা ভালো করে দেখান। এইটা কি? এটা এই যে দেখো তাঁত, এরকম না বসিয়ে ইয়ে করে ময়ও ভালো করে জানুক না আর কি, কারণ আমার ওদি তাঁত নাই। জাম্বুঘরের ওই জায়গাটার নাম হচ্ছে ধলপল কাশির ডাঙ্গা, এরকম না প্রচুর তাঁত সবারই প্রায় বাড়ি বাড়ি আছে, সবাই তাঁত বানায় এরকম না। যদি তোমরা মানে তাঁত আগতে দেখছেন সেটা কমেন্টত করবেন, আর যদি আজ তোমরা মোর ভিডিও ফার্স্ট দেখলেন তো সেটা কমেন্টত জানিয়ে দিবেন। আর আজকের ব্লগসটা কেমন হল তোমরা একটা করে লাইক করে দিবেন, কমেন্টত করে দিবেন যে ব্লগসটা কেমন হল, আর তোমার বন্ধুগুলোকে এই ভিডিওটা শেয়ার করে দাও, কারণ হচ্ছে তোমার বন্ধুগুলাও তাহলে তাঁত দেখে সুবিধা পাবে। আর সবাই তো বইয়ত পড়ছেন বা টিভি দেখছেন, অরিজিনালে দেখো, এই যে অরিজিনালে, ঠিক আছে? এটা হচ্ছে তাঁত। তো নেক্সট ভিডিওর জন্য মানে অপেক্ষা করে থাকো, নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি ছাড়ি। আর বৃষ্টির জন্য কদিন ব্লগস বানা যার ভালো লাগলো না, আজ এর থেকে আচ্ছন দেখি ব্লগস বানালো একটা। তো ততক্ষণের জন্য ভালো থাকবেন, আর ব্লগসটা ভালো থাকলে লাইক করে দেবেন, আর চ্যানেলটা নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা আজকের জন্য এক নেন, ঠিক আছে?